ট্রেনটিকে কিন্তু সরে নিয়ে আসা হচ্ছে একটি ক্রেনের মাধ্যমে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাকে সামনের দিকে সরে নিয়ে আসা হচ্ছে। এটার কারণ হচ্ছে মূলত যে ট্রেনটিকে সরে যদি না নিয়ে আসা হয় সেক্ষেত্রে ট্রেনটি এখানে থাকবে আর সম্পূর্ণ লাইন কিন্তু চলাচল বন্ধ হয়ে যাবে, এই কারণে এটিকে কিন্তু সরে নিয়ে আসা হচ্ছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এটার কি হয়। মূলত আমরা একটি ক্রেন দেখতে পাচ্ছি, আর এই ক্রেনগুলোর ধারণ ক্ষমতা মূলত দেখা যায় যে 800 থেকে 1000 টন পর্যন্ত এগুলো একটা ক্রেনের ধারণ ক্ষমতা হয়। আমি অবশ্যই এটা জানি না যে এটা কতটুকু ধারণ ক্ষমতা সম্পন্ন। আমরা যেগুলো বিশেষ করে পাটুরিয়া ঘাট বা এখানে সেখানে আমরা যে ক্রেনগুলো দেখতে পাই এগুলো সাধারণত 600 থেকে 800 টন ওজন ক্ষমতা বহন করতে পারে। আর ট্রেন তোলার জন্য যে ক্রেনগুলো থাকে এগুলো যে কত এটা আমার সঠিক ধারণা নেই। আমরা পরবর্তীতে কিন্তু আমরা জানাবো যে এই ক্রেনের ধারণ ক্ষমতা কত। তো দর্শক আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, আমরা এটা শেষ পর্যন্ত দেখব যে কিভাবে এগুলোকে তোলা হচ্ছে এবং ট্রেনের লাইনটা কিভাবে ক্লিয়ার করা হয়।